সাড়ে তিন মাস বন্ধ রাখার পর ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে পেঁয়াজের আমদানি। কোনো জটিলতা না থাকলে আজ থেকে দেশে পৌঁছবে পেঁয়াজের চালান, এমনটি জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা। এদিকে ভারতের আমদানি করা পেঁয়াজ দেশের বাজারে আসার খবরে প্রতি কেজিতে অন্তত ৬ থেকে ৮ টাকা করে কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকায়। হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা জানান, গত বছরের ১৪ সেপ্টেম্বর কোনো কারণ ছাড়াই হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। এর ফলে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিলে দাম কয়েক গুণ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে এই বন্দরের আমদানিকারকেরা মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক ও চীন থেকে পেঁয়াজ আমদানি করে। এই অবস্থায় বাজারে পেঁয়াজের দাম কমে আসে।